শোনাচ্ছে ভালো, যারা একদম জল জল পাশে যারা আছেন ব্যাংকের নিচে ওই দিনই তারা ফোনে আসেন, একদম শোনাচ্ছে তো এদিকে শোনাচ্ছে না। আজকে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে আদিবাসী কর্মী সমাজে প্রতিবাদ সভায়, প্রতিবাদ সভা যে পরিষ্কার কথা আমাদের বিএল এবং এসপি তার বিরুদ্ধে বিরুদ্ধে এই জন্যে এরা 20 সেপ্টেম্বর যে রেলপেকা ছিল সেই রেলপেকায় যত না পারেছে দমন পীড়ন অত্যাচার ধমকি হুমকি শুধু এসপি নয় প্রত্যেকটা থানায় 4টা জেলা নেতারাকে ডাকিয়ে বৈশাই রাখে, কিছু লোককে অ্যারেস্ট কিছু লোককে গ্রেপ্তার, যে মালিকরা গাড়ি দেওয়ার কথা ছিল তাকে বলে দিল তোর গাড়ি ভিতরে থাকবে তার বিহারে না, প্রত্যেকটা লোককে হুঁশিয়ারি যাতে 20 সেপ্টেম্বর রেল টেকা না হয়। আর তৈরি করা লোক আমাদের গোবিন্দ মুখার্জি ব্যবসায়ী ব্যবসায়ী মহলের যিনি সম্পাদক সেজারি তাকে দিয়ে কেস করাইল, আমরা হাইকোর্টে অর্ডারকে মানি, কিন্তু মনে রাখবেন হাইকোর্টের অর্ডারকে সম্মান জানায় কয়েকটা কথা বলছি। আমাদের যখন 5 দিন রেলটা ছিল হাইকোর্টের অর্ডার ছিল না, সেদিন 5 দিন রেল টাকা, তারপরে বারো 5 দিন রেল টাকা আপনার জানেন তো, তাহলে আইনটা কি তার আগে কি ছিল, তখন কি রেল টাকা আদেশ ছিল? মনে রাখবেন কোন দেশে কোন রাজ্যে কখনো বন ঘোষিত হয় নাই বন পালন করতে দেয় না, কখনো রাস্তা টেকা গড় টেকা সাংবিধানিক নয়, কিন্তু ওই যে নির্যাতিত মানুষ দাবি আদায়ের জন্য তাকে আন্দোলন করতে হয়, মা ছেলেকে খাবার দেয় সময়ে যদি খাবার না পায় তার ভগ্নাম পিঠে হাড়ি তার জলটা দেয় ভাঙে ভাত তাই ভোসা ঢুকাই দিয়ে, ওটা কি ন্যায় করে, ছেলেটা ন্যায় করে কি? তো মনে রাখবেন এসপি সাহেব রেল থেকে রেল থেকে প্রয়োজনে আরো হবে যত ভক্ষে থাকলে মানুষ কিন্তু ক্ষিধার জন্য ছট্ট খাবে, এটা তার নেতা এটা তার প্রকৃতিগত ধর্ম, ভোগ থাকলে তাকে পিপাসায় জল দিতে হবে। আজকে স্বতন্ত্র জাতি সত্তার জন্য লড়াই করছি সেই প্রতিবাদ সভায় আজকে আমরা এসেছি, এই প্রতিসভা এই প্রতিবাদ সভায় আমার প্রিয় সাথী সভাপতি যুধিষ্ঠির মাহাতো আমার এখানে আছে, সেন্ট্রাল কমিটি ভাস্কর সেন আমার ডাক্তার সুজিত মাহাতো সহসম্পাদক আছে, আমার ভাই সঞ্জয় মাহাতো আমার ফুলচাঁদ মাহাতো আমার সত্তর মানে সত্তর জাতীয় মেলে এসেছে যে বক্তব্য রাখিল কমলেশ মাহাতো আমার কাছে সম্পাদক সম্পাদক বিজয় মাহাতো অন্যান্য অনেক নেতৃত্ব আমার অনন্ত অনন্ত মাহাতো আছে আমাদের ভরেন্দ্র মাহাতো আছে আমাদের শিক্ষক সমাজের বিশিষ্ট প্রাক্তন হেডমাস্টার দুজন আছে এখানে, একজন হচ্ছে আমাদের রক্ষাকর মাহাতো একজন অমিয় মাহাতো ভরেন্দ্র মাহাতো আছে নোয়াগ্রাম থেকে, আর আপনারা যারা আছেন সবাই এতক্ষণ থেকে আছেন ঝড় বাদল কাল সত্যিকারে মনে হয়েছিল মিটিংটা হবে বলুন, আমাদের দমে লোকে বলেছে দাদা বন্ধ করে দেন, আমি বলছি যা হবে হবে,
যা হলো কবে আজকে কিন্তু সত্যিকারের বামা খেতা বলেছিলেন মেয়েটা যে চাকরি দেখান ছিল তাহলে মেয়েটা গেল সরিয়ে আজকে মেয়েটা গেল সরিয়ে তো এখন কথা হচ্ছে আজকে আমরা যে আন্দোলনে এসেছি আমার কথা যেটা আমি সবচেয়ে বড় তর্ক হয়েছে এই তর্কে আমার তিনজন বন্ধু অতি পরিচিত আপনারা মিডিয়ার কাছে শুনেছেন আমার বিরুদ্ধে কি কি বলেছে না বলছি তাকে অত্যন্ত আমার পরিচিত আমার একসঙ্গে মিটিং করেছি একসঙ্গে ভুক্ত করে দিয়েছি আর তারা যে বিষয়টা করলো আমার কিন্তু জানে দুঃখ লাগে নাই আমাকে সেখানে সত্যি বলে যে তোরা বুঝিস না ওরা বুঝে নাই অজিত মাহাতো বলেছে স্বল্প বিদ্যা ভয়ঙ্কর আমি জানি আমি জানি আমি এখনো বলছি ব্রাহ্মণ যদি রাস্তায় চলে যায় রাস্তায় চলে যায় যে কোন লোককে ঠাকুর বলে তো দণ্ড এখনো করে না বলুন আমার টাকায় জমি কিনবো তাও ঠাকুর ঘর বুঝতে যায় না বলুন কেনে যায় ঠাকুরকে মানে ঠাকুর এখনো মানে কিন্তু আমি বলছি যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদ দুটা জিনিস সম্পূর্ণ আলাদা ব্রাহ্মণ একটা জাত আর ব্রাহ্মণ্যবাদ একটা একটা মতবাদ ব্রাহ্মণ্যবাদ একটা মতবাদ আমি সারা জীবন কিন্তু যতই লোকে বেইমানি বলুন আর যতই লোকে গালবে অজিত মাহাতো কিন্তু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং করবে আমার কথা একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা হচ্ছে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে পণপ্রথা এবং আজকে সমাজটা ঢেকে গেছে বদের বিরুদ্ধে এটা আমার জীবনের প্রথম থেকে লড়াই প্রথম থেকে লড়াই তো ব্রাহ্মণ্যবাদটাকে টুকু বলছি দাদা আর যারা পণ্ডিত লোক আছে আমার বহু ক্লাসমেট আছে আমার গ্রাজুয়েশন করেছি বহু ব্রাহ্মণ ছেলে ছিল ম্যাট্রিক পাস করেছি বহু ব্রাহ্মণ ছেলের সঙ্গে ছিল ক্লাসমেট আমি বিএড করেছি সেই তখন আমার সঙ্গে দলে ছিল ক্লাসমেট তারাকে আমি বলেছি তখনও বলেছি আর এইখানে অনেক আমাদের ডিএ অফিসে চাকরি করত এখন কংগ্রেস থেকে টিএমসি টিএমসি থেকে খাবার ছেড়ে দিয়েছে ও বলেছিল অদিন ভাই তুমি ঠিকই বলো আমাদের ব্রাহ্মণের মধ্যে খোলা ধারা খোলা ধারা ব্রাহ্মণের চেষ্টা ওই বলেছিল আমার সামনে খোলা ধারা একটা কি ব্রাহ্মণ বলবে এই দুটা ব্রাহ্মণ আছে তোমার কথাটা 100% ঠিক কিন্তু ও হসেনটা বইলে গেল ও হসেন বইলে গেল তা আমার কথা ব্রাহ্মণ্যবাদীরাকে বলছি হ্যাঁ ভাই যে কল্পিত দর্শন নিয়ে ব্রাহ্মণ্যবাদ কল্পিত দর্শন মিথ্যাচারের ভিত্তি করে যে মতবাদ সেখানে বিজ্ঞান নাই সেখানে কোন যুক্তি নাই যেখানে বিজ্ঞান নাই যেখানে যুক্তি নাই সেই মতবাদকে আপনারা কি করে মানেন ব্রাহ্মণ্যবাদ আমি বলছি তা নয় আমাদের বিবেকানন্দ বলেছে যে পুরোহিত তন্ত্র একটা হচ্ছে বিশাল কি বলেছে বলেছে যে লাঠি মেরে ঝেঁটিয়ে বার করে দাও কে বলেছে বলেছে বিবেকানন্দ কে বলেছে আচ্ছা বলুন আজ মানুষ এত বোকা মাটির মূর্তি তৈরি করার পর ব্রাহ্মণ ঠাকুর আছে ওকে মন্ত্র দিয়ে চক্ষু দান করে করে না যদি মন্ত্র দিয়ে চক্ষু দান করে তাহলে দেবাশিস ব্যানার্জির দরকার নেই এত পড়াশোনা করে এমবিবিএস করার কোন দরকার নাই বলবে যে তারা একটা নাস্তিক রোগ খুলে বসে যায় যারা মন্ত্রকে চক্ষু দান করে আর মানুষ তো মরিবে কে জানে কারণ ওরা প্রাণদান করতেও জানে প্রাণদান করতেও জানে তো ব্রাহ্মণ্যবাদ
এমন একটা মতবাদ। ব্রাহ্মণ্যবাদের ভিত্তি হচ্ছে মনু সংহিতা। যে মনু সংহিতাকে আমাদের সবচেয়ে বড় পণ্ডিত ছিল ভারতবর্ষে রুদ্রের চাচি তাকে নাম করেছিল যে আম্বেদকর ইজ আওয়ার মাস্টার। সেই আম্বেদকরের নেতৃত্বে মনু সংহিতা বোধহয় সালটা ভুল হতে পারে 1927 সালে ও মনে মনু সংহিতাকে পুরাইছিল। মনু সংহিতাকে পুরাইছিল কেন? মানুষের মুখে কেউ জন্মাতে পারে নাই, বাহুতে কেউ জন্মিতে পারে নাই, পেটে কেউ পেট থেকে কেউ জন্মিতে পারে নাই, কেউ মানে পা থেকে জন্মে নাই। এইভাবে ওইখানে লেখা আছে কিসে? মনু সংহিতায়। সবাই জানি নারী পুরুষের রজবীর্যের মিলনে আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে। এখনো কিন্তু যারা পণ্ডিত লোক ব্রাহ্মণ্যবাদের ভাবনায় মনু সংহিতাকে যারা আনতে চায় তারাকে বলি ব্রাহ্মণ্যবাদ এমনি একটা মতবাদ, তার বিরুদ্ধে মাত্র কথা বলছি। আর আমি যে কথাটা বলেছিলাম সে কথা আমার নয়, আমার কথা ওই ওটা হচ্ছে পরিষ্কার কথা, রামস্বামী পেরিয়ারের কথা। আপনারা কাটিং করে আর যতই কাটিং করলে পেরিয়ার স্বামী রামস্বামীর কথা উনি বলেছিলেন ওই কথাটা, ব্রাহ্মণ আর বিষধর সর্পের কথাটা, তার কথাটা বলেছি সেই কথাটা আপনারা বলেছেন। বন্ধু মনে রাখবেন আপনি নাকি আমাকে ওড়িশা দিয়ে পাঠাইছিলেন চেন্নাই, একটা কথা বলি আপনি রিসিপ্টটা কেন দিলেন না? কার্ডটা কাটা দিয়েছিলেন আপনি, কার্ডটা কাটিয়েছিলেন তোমার সঙ্গে দমে দিনের পরিচয়, তুমি অনেক কিছু আমার সঙ্গে অনেক কিছু গল্প করেছ, ওগুলা কি বলবার মধ্যে চিন্তা? তাহলে আজকে বলুন বলুন, আমি জানি না নাই তোমার রীতিনীতি, সবাই সবার রীতিনীতি জানে। অনিত মাত্র চ্যালেঞ্জ করছে আজকে, অনিত মাত্র যতদিন বাইরে থাকবে পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা, পুরুলিয়ার মাইনরিটি মূলবাসী আদা আদিবাসী হর্মিতা অজিত মাত্র সারা জীবন লড়াই করবে, সারা জীবন লড়াই করবে। যেদিন 1000 লোক মাহিন্দে ঢুকে গেল কোন টিএমসি নেতার ছিল না, কোন টিএমসি নেতার ছিল না, তার আগে 2009 সালে যখন জেল ঢুকি তখন কি কেউ ছিল না? তখন ছিল সিপিএম এর আমল, তখনও লড়াই করেছি। পূর্ণাঙ্গ বলুন কথা আছে, বলুন রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পূর্ণের ছেলেরা কত চান্স পাল? আমি হাল গরু নিয়ে বাড়িতে তো যাইছি, পানি নাই বাড়িতে তো যাইছি, প্রতিবাদের আওয়াজ বন্ধ করতে পারবে না অজিত মাহাতো। আর মনে রাখবেন এসপি সাহেব থাকবে কতদিন, কতদিন থাকবে মনে রাখবেন, এসপি সাহেব সম্মান করে আপনার পোস্টে আপনি সংবিধান মানুন। অজিত মাহাতো থাকবে নাই থাকবে কাল মরে যাবে, কিন্তু অজিত মাহাতো লড়াই করছে মাটির জন্য। এই মাটির লড়াই থেকে অজিত মাহাতোকে কোথাও হাঁটাতে পারবেন না। আজকে আমার যে লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে একটুকু বলে নিন যে বলুন আপনি ব্রাহ্মণের বা ব্রাহ্মণের ছেলা, আপনার নাম অভিজিৎ ব্যানার্জি এসপি, আপনার নির্দেশে কেস করেছে পুরুলিয়া সদরের আইসি, বলুন আপনার নির্দেশ ছাড়া কি চলতে পেরেছে? আপনি বলছেন ভিড় মেরেছে পাথর মেরেছে, সত্যিকারের বলুন একটা কি বালি কোনাও ঝিঁচেছে? আপনার কত বড় গ্রাম ছিল ওই লোকটাকে মারা হয়েছে মানে বলুন, বলুন কত বড় বয়সের লোক শশাঙ্ক মাহাতোকে মারা হয়েছে কেন, কেন মারা হয়েছে? তাদের ট্রিটমেন্ট করা হয় নাই। আপনি আমাদের বীরবল মাহাতো তার বয়স কত, তাকে ছাগলের মতন করে ঘাটটা ধরে ফেলে গাড়িতে চাপা হয়েছে, আমি আমি কি দেখতে পাই নাই? আপনি সাধারণ মাহাতো যাদবপুর স্টুডেন্ট শিক্ষক কোন দোষটা করেছিল, তাকে কিভাবে অপমান করা হয়েছে, বিশ্বজিৎকে কিভাবে করা হয়েছে,
ত্রিপুরা মহাতুর কি করা হয়েছে, আমাদের টোটেল 18 জন, টোটেল 18 জন গ্রেফতার হয়েছে, একজন ছাড়া পাইছে। আমাদের কমলেশ মহাতো এখানে সভাপতি, আমাদের তহিল মহাতো সম্পাদক স্টেট কমিটি, সেখানে জেলে আছে শশধর মহাতো বিজ্ঞানী, তার দোষ ইংলিশ তবে বলেছি আমাদের কিনা শশধর মহাতো ও সত্যিকারের চিনে থাকে, একজন বৈজ্ঞানিক, ইংরেজি জানে ভালো, ইংরেজি ওর বেশি উচ্চারণ হয়, ইংরেজি বেশি বলেছিল ওই জন্য ওকে মনে রাখিল, ওকে জেল জেল দিয়েছে। আমার কথা আমার পরিষ্কার কথা, ব্যক্তিগত কাজে নিয়ে যাবেন না আপনার আসন আপনার চেয়ার। আপনি আমি জানি এইখানে টিএমসি কত দম আছে, যেদিন থেকে এসপি আসেছে টিএমসি কোন নেতা নেতৃত্বের কোন দম নাই, কে কাজ করে এই চারটা জেলার সমস্ত পার্টিটাই করে দিছে, চারটা জেলার সমস্ত পার্টিটা করছে আমাদের এসপি, চারটা জেলার সমস্ত এসপি কে চালাই আমাদের এসপি, চারটা জেলার ডিএমকে পর্যন্ত পরিচালনা করে। কালকে দুঃখের বিষয়, পরশু দিন ফোন করি যে ভাই তুমি পারমিশনটা দাও এখানে মিটিং করব, কাকে? নবেন্দু মহালিকে। নবেন্দু মহালিকে চিঠিটার উত্তর দিয়েছে সত্যিকারের, বলুন সে ডাক্তার করে দিয়েছে আমাদের এসপি, এসপি ডাক্তার করে দিয়েছে। তো আজকে আমরা কোন দোষটা করেছি, কোন দোষটা করেছি? আমি বলছি পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি যেটা করেছে ইদানিং কালে তিনটা স্টেটে কেউ করে নাই, যে মমতা ব্যানার্জি কুর্মী জাতির এসটি করার জন্য ক্যাবিনেটে রেজুলেশন করে সব পাঠাই দিয়েছে, কিন্তু এখন পেছাই যাচ্ছে কেন? একটাই কথা, আজকে সাঁওতালদের তিনটা মন্ত্রী সাঁওতালদের ভোট ব্যাংক তৈরি করেছে, আর কুর্মীরা যে ছিটির বিচির বুঝছে, কুর্মীরা তো ভোট দেবে না, তাহলে কুর্মীরাকে এই করা যাক, এসটি হইতে দেব না। তার আগে আমাদের এসপি স্যার বলবে কি বলবে, সাঁওতালরা আপনাদের বিরুদ্ধে বন্ড ডাকছে, কারণে বলা হয়েছে তোমরা বন্ড ডাকো, বন্ড ডাকো, প্রত্যেকটা জায়গায় এমনি ভাবে করছে। তো মনে রাখবেন, একটা জাতির পরিচয়কে আপনি বিনষ্ট করতে পারবেন না, একটা জাতি তার ইতিহাস থেকে আসবে, একটা জাতি তার এথনোগ্রাফিক ডিটেলস থেকে আসবে, তার সত্যিকারের যে পরিচয় সেই পরিচয় তার জন্ম বিবাহ মৃত্যু ভারতবর্ষে যতগুলো সেন্সাস সমস্ত যেমনভাবে আছে সেইটাই ক্ষেত্রে। আপনি কখনো আমার জন্ম বিবাহ মৃত্যু আমার এথনোগ্রাফিক ডিটেলস আপনি বন্ধ করতে পারবেন না। আদিবাসী কর্মী সমাজ আমরা আন্দোলন করছি এসটির জন্য, তো আগামী দিনে আমাদের যে কর্মসূচি নিব, আপনারা এতক্ষণ থেকে ধৈর্যের সাথে আছেন, কিছু লোক তো গেছে, গেছে না, কিছু লোক গেল, তো আজকে বলব শান্তিপূর্ণ ভাবে মিটিং হয়েছে। আর কেউ কেউ বাজারে টুকু টাকা চলিয়া গান যদি পাইছেন, তাদের কাছে আমি কোনো দলে ভর্তনা, সত্যিকারের ইচ্ছাকৃত ভাবে কোনো লোক কাউকে আমাদের ওই রকম ভাবে কিছু করতে চায় না। এখানে বাজারে অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, অনেক দোকানপাট খোলা আছে, এখানে দোকানপাটে এবং রাস্তায় চলাচলে কিছু বিঘ্ন হয়েছে, কারণ কালকে পেপারে লিখবে যে পূজার সময় এরা বন্ধ করে দিল। মনে রাখবেন এখানে যত লোক আছে যে প্রত্যেকটা লোকে 50 টাকা পকেটটা ভাঙিয়ে খাইতে যাবে, তাহলে এটা কোথাকার বিকাবে, কার হোটেলে বিকাবে, পুরুলিয়ার বিকাবে। আর যারা অজিত মাহাতোর বিরুদ্ধে বলেছে আমি তাদেরকে সম্মান জানাচ্ছি, তোমাদের বিরোধিতা করছি না, কারণ অজিত মাহাতোর প্রয়োজনটা তোমাদের কাছে হবে, আর তোমাদের প্রয়োজন অজিত মাহাতোর কাছে হবে, কি আসতেই হচ্ছে তোমাদের পরিষ্কার করতে হবে, কারণ আগামী দিনে লড়াই আরো মজবুত হবে, পরিষ্কার কথা। আগামী দিনে আদিবাসী কর্মী সমাজ বিশাল একটা প্রোগ্রাম করতে চলেছে, শুনেছি সবাই, এই প্রোগ্রামটাতে কোনটা আগামী দিনে 40,000 গাঁ থেকে এক একটা 40,000 গাঁ আছে না, তিনটা প্রদেশের 40,000 গাঁ, তো 40,000 গাঁ থেকে
আমাকে তিনটা মাস আসবে, তো 40,000 মাস মানে কত হচ্ছে 80,000 মাস। আর মিটিং হবে কোথায়? আমাদের হলুলির টাইয়ে এরো নামে হবে মিটিংটা। কত মাস আসবে? 80,000 মাস আসবে। লোক কত হবে? 80,000 গুণিত 50 কত হবে? এতটা লোকের দরকার আছে। আর সরকারকে জানাই দিব কর্মীরা যেদিকে করট হবে সেই দিকেই জিতবে। প্রত্যেকে সরকার